এবং ক্রিপ্টো কারেন্সিটা প্রায় এক মাস সম্পূর্ণ করতে চলেছে। এক মাস কমপ্লিট করার মধ্যে মধ্যেই আমরা প্রায় 350 সাবস্ক্রাইবারের দোরগোড়ায় পৌঁছে নিয়েছি এবং অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পেয়েছি অনেক। তো আমি চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার এবং সকলকে বলবো যারা ভিডিওটা দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের এই শুভেচ্ছা এবং ভালোবাসায় কিন্তু আমি ক্রিপ্টো বার্তাকে কিন্তু নেক্সট লেভেল নিয়ে যেতে চাই। যেমনভাবে ক্রিপ্টো কারেন্সি গ্রো করবে ঠিক একইভাবে যেন ক্রিপ্টো বার্তাও গ্রো করে এবং আপনাদের ঘরে ঘরে এবং বাঙালি ঘরে ঘরে যেন ক্রিপ্টো বার্তা পৌঁছে যায়। এবং ক্রিপ্টো নিউজ আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমি তো আমেরিকা থেকে যে বড় নিউজটা আসছে সেটা হচ্ছে আমেরিকার যে আগামী প্রেসিডেন্ট পদপ্রার্থী যার নাম হয় রবার্ট কেনেডি জুনিয়র, তো উনি কিন্তু বলতে চাইছেন যে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন তিনি কিন্তু লিগাল করবেন ইউএসএতে যদি তিনি নির্বাচিত হন, এবং বিটকয়েন নিজেও তিনি হোল্ড করবেন এবং প্রত্যেক জনগণকে তিনি কিন্তু এনকারেজ করবেন ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েনকে কিন্তু কেনার জন্যে। তিনি কিন্তু এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ইউএসএতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে চেষ্টা করছেন। এটাই কিন্তু এই মুহূর্তের একটা বড় নিউজ যেটা সবেমাত্র আসছে এবং আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি। বিকাশ শুরুতেই যে নিউজটা আসছে সেটা হচ্ছে এফটিটিং, এফটিএক্স এক্সচেঞ্জের যে নেটিভ কয়েন সেটা কিন্তু লাস্ট 7 দিনে কিন্তু 108% কিন্তু আপ হয়েছে। আমি কিন্তু কদিন আগেই কিন্তু কভার করেছিলাম যে এফটিএক্স কিন্তু ইংল্যান্ড হতে চলেছে এবং নতুন মালিক কিন্তু এফটিএক্সকে খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ করার দরবারায় নিয়ে চলে এসেছে এবং আজকে সকাল থেকেই প্রায় 45%-এর কাছাকাছি কিন্তু সার্চ দেখা গেছে এফটিটি কয়েনের প্রাইসে, এবং লাস্ট 7 দিনে কিন্তু 108% প্রফিট দিয়েছে এফটিটি। প্রায় 70 টাকার আশেপাশে থেকে কিন্তু 108 থেকে 140 টাকার কিন্তু প্রাইস হয়ে গেছে, বর্তমানে কিন্তু 132 এই জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে। তো মেইন যে নিউজটা যেটা আসছে যে এফটিএক্সকে যারা কিন্তু রিলঞ্চ করতে চলেছে তাদের মধ্যে কিন্তু এক্সআরপি আছে, ব্ল্যাক রক আছে। তো এই নিয়োগগুলো কিন্তু মানে এই বড় বড় ইনস্টিটিউশনগুলো যদি এফটিএক্সকে আবার কিন্তু রিলঞ্চ করতে যায় তাহলে কিন্তু এফটিএক্সের ভবিষ্যৎ কিন্তু সুদূর প্রসারী হলেও কিন্তু এফটিএক্স একবার যে দাগ ফেলে গেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সেটা কতটা ধুতে পারবে কিন্তু এটাই দেখার। এফটিএক্সের রিলঞ্চ কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য একটা পজিটিভ এফেক্ট ফেলতে পারে, যার কারণ হচ্ছে এফটিএক্সের জন্য এমনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রচুর নাম খারাপ হয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ইনসাল ডাউন হিসেবে 2022-এর এন্ডে আপনারা জানেন। তো এফটিএক্সের নতুন সিইও জন রে কিন্তু জানিয়েছেন তারা কিন্তু কাজ করছেন এফটিএক্স 2.0-এর উপর এবং খুব শিগগিরই তারা কিন্তু লঞ্চ করতে পারেন। এই নিউজটা আসার পরে কিন্তু এফটিটি কয়েনের লাস্ট 7 দিনের এই পাম্প, তো দেখা যাক লঞ্চ হয় কি না। এবং আমি একদিন আগেও কিন্তু রিলঞ্চের কথা বলেছিলাম যে ভিডিওটা কিন্তু যথেষ্ট ভালো আমি রেসপন্স পেয়েছি। নেক্সট যে নিউজটা দেখবো সেটা হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি কালকে কিন্তু সন্ধেবেলার দিকে 12,333 বিটকয়েন কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু কালকে বাই করেছে, এবং যার ফলে কিন্তু সবচেয়ে বড় হোল্ডার কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি ছিল এবং টোটাল হোল্ডিং বিটকয়েনের ওপর মাইক্রো স্ট্র্যাটেজির প্রায় 1,52,333 বিটকয়েন কিন্তু হোল্ড করছে মাইক্রো স্ট্র্যাটেজি। ভাবতে পারছি আমরা যার ভ্যালু কিন্তু প্রায় $4.5 মিলিয়ন, যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আমরা বলতে পারি। এবং আমরা জানি যে মাইক্রো স্ট্র্যাটেজির যে কোম্পানি তার কিন্তু প্রায় 80-85% কিন্তু ইনভেস্টেড ইন বিটকয়েন। তো এই মাইক্রো স্ট্র্যাটেজির শেয়ার কিন্তু আবার কিন্তু ম্যাক্সিমাম ইউএসএ স্টক মার্কেটে কিন্তু পরিচয় করে আছে, কারণ বিটকয়েন যদি প্রাইস পারে বিটকয়েন থেকে যদি মাইক্রো স্ট্র্যাটেজি লাভ করে এবং মাইক্রো স্ট্র্যাটেজির শেয়ার কিনে কিন্তু তার শেয়ার হোল্ডাররা যারা কিন্তু বিটকয়েন সরাসরি কিনতে পারছে না তারা কিন্তু কিনছে মাইক্রো স্ট্র্যাটেজির শেয়ার। সেটা কিন্তু একটা দারুণ ইনিং বলা যেতে পারে, যেটা হচ্ছে আমি ডাইরেক্টলি বিটকয়েন কিনতে পারছি না, এই যে স্পট ইটিএমগুলো ফাইল হয়েছে সেই স্পট ইটিএমগুলো যদি মানে অ্যাপ্রুভ না হয় সেকের দ্বারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফ আমেরিকা, তো তাদের যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু ছেড়ে দেবে না, ছাড়বে না, তারা কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি স্টক বাই করার চেষ্টা করবে, কারণ মাইক্রো স্ট্র্যাটেজি সবচেয়ে বড় হোল্ডিং তো বিটকয়েনের উপর। তো এটাই হচ্ছে ব্যাপার যে বিটকয়েনকে সোজাভাবে না কিনতে পারলেও কিন্তু উল্টোভাবে কেনার চেষ্টা করছে সমস্ত সংস্থাগুলো, এবং মাইক্রো স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করেছে এরকম বহু বড় বড় ফার্ম আছে, তার মধ্যে কিন্তু ব্ল্যাক রক আছে। তো নেক্সট যে নিউজটা দেখবো সেটা হচ্ছে এবার ব্যাপার হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু বিটকয়েন বাই করার পর একটা মিথ আছে, যে মিথটা হলো মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েন বাই করেছে মানে মার্কেট কিন্তু নিচের দিকে যাবে, এবং সেটাই হয়েছে। মাইক্রো স্ট্র্যাটেজি বাই করার পর যে নিউজটা এসছে মার্কেট কিন্তু নিচের দিকে কারেকশন হয়েছে 1-2%, তো এটা কিন্তু আবার মার্কেট কিন্তু ওপর দিকে চলে যাওয়ার কথা যদি কোনো না খারাপ নিউজ মার্কেটে আসে। এবং
মেইন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মানে ক্রিপ্টো কারেন্সির জন্য বা ডলারের জন্য একটা বলতে পারি ভয়ের ব্যাপার, এটা হচ্ছে ইউনিভার্সিটি খালি রিপ্যাক হয়ে যাচ্ছে, মানে খুব অল্প হলেও রিপ্যাক হচ্ছে। মানে ইউনিভার্সিটির উপর কিন্তু একটা ফিউচার ট্রেডিং বা শর্ট সেলিং এর কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো আশা করবো যে ইউনিভার্সিটি টিম প্লেগের সমস্যাটা কেটে যাবে, কারণ আমি দেখছি 10-15 দিন 10-10 অন্তর অন্তরীণ কিন্তু এই ব্যাপারটা হচ্ছে এবং ঠিক হয়ে যাচ্ছে, খুব একটা বেশি কিছু প্রবলেম হচ্ছে না। কদিন আগে যেমন ইউনিভার্সিটি ফি অনেকটাই পড়ে গেছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে রিকভারি করেছে। নেক্সট যে নিউজটা আসছে সেটা হচ্ছে মাস্টার কার্ডের তরফ থেকে। মাস্টার কার্ড আমেরিকাতে ব্লকচেন যে অ্যাপ স্টোর আছে সেই অ্যাপ স্টোরের সাথে ইন্টিগ্রেট করতে যাচ্ছে এবং তার যে বিটা ভার্সন লঞ্চ হবে সেটাতে কিন্তু মাস্টার কার্ড অংশগ্রহণ করছে, এবং মাস্টার কার্ড চাইছে নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে আসতে। এবং মাস্টার কার্ড কিন্তু ব্লকচেনের মাধ্যমে MNT সিস্টেম চালু করতে চলেছে, মাল্টি টোকেন নেটওয়ার্ক কিন্তু চালু করতে চলেছে, এবং পরীক্ষামূলকভাবে কিন্তু এটা চালু করবে খুব শিগগিরই USA-তে। তো আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো কারেন্সি এবং ব্লকচেনের উপর কিন্তু মাস্টার কার্ডের এই আগ্রহ, মাস্টার কার্ডের কিন্তু এই ইন্টিগ্রেশন নেক্সট লেভেলে কিন্তু ক্রিপ্টো কারেন্সিকে নিয়ে যাবে। এবং সমস্ত জায়গায় আমি আগের দিন ভিডিওটায় দেখিয়েছি নিউজ আপডেটে যে কীভাবে মাস্টার কার্ড এবং ভিজা কার্ডের থেকে তাড়াতাড়ি কিন্তু বিটকয়েনের লাইটনিং নেটওয়ার্ক কিন্তু পারফর্ম করছে এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু ট্রানজ্যাকশন করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা কিন্তু মাস্টার বা ভিজা কার্ডের থেকে প্রায় 100 গুণ ফাস্ট। তো সুতরাং ব্লকচেন এবং ক্রিপ্টো কারেন্সি কিন্তু নেক্সট লেভেল জেনে চলেছে, সেটা কিন্তু মাস্টার কার্ড বা ভিজা কার্ড এগুলো বড়ো বড়ো জায়েন্ট আছে পেমেন্টে, তারাও কিন্তু বুঝতে পারছে এবং ব্লকচেনের ওপর কিন্তু কাজ করার শুরু করে নিয়েছে।